আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো এইচএসসি প্রথম বর্ষে মহিলা কলেজ চট্টগ্রামে অনলাইনে আবেদন করার সিস্টেম। আপনারা গুগল বা ক্রমে ঢুকে mcc.edu.bd লিখবেন। আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ডিসপ্লেতে মহিলা কলেজ চট্টগ্রাম ওয়েবসাইটে ঢুকে দেন। আপনারা যদি আপনার মোবাইল হয় তাহলে মোবাইলটা ডেস্কটপ ভিউ করে নেবেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। দেন আপনার মোবাইলের হাতের ডানে উপরে কোনায় তিনটা ডট আছে, এই যে দেখেন তিনটা দাগ আছে, এখানে ক্লিক করলে অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর অ্যাডমিশনে ক্লিক করবেন। এরপর স্টুডেন্ট যদি বিজ্ঞান বিভাগের হয়, দ্যাট মিন্স সায়েন্সের হয়, তাহলে আপনি অ্যাপ্লাই নাও এখানে দিবেন। যদি মানবিক বিভাগের হয় তাহলে তিন নম্বর যেটা দেওয়া আছে HUM, দ্যাট মিন্স হিউম্যানিটিস, এখানে অ্যাপ্লাই নাও দিবেন। যদি বিজনেস স্টাডিজ হয় তাহলে অ্যাপ্লাই নাও এখানে দিবেন। সাপোজ আমি বিজনেস স্টাডিজ নিয়ে দেখাচ্ছি, অ্যাপ্লাই নাও। দেন এখানে আপনার একটা ফুল একটা ফর্ম আসবে। নাম্বার ওয়ান, যে এখানে একটা ছবি দিতে হবে, খেয়াল করেন যে নো ইমেজ পাউন্ড। আমরা যখন আপনার মোবাইলে একটা ছবি তুলে, পাসপোর্ট সাইজে একটা ছবি তুলে সাইজ করে নেবেন। যে কোনো একটা ছবি আপনি সাপোজ বসাইতে পারেন। সাপোজ আমরা একটা ছবি বসালাম, এই ছবিটা বসালাম, হ্যাঁ ছবিটা একটু ক্রপ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর যে ক্রপ অ্যান্ড আপলোড, এই যে ছবিটা চলে আসলো। দেন আপনি এখানে লিখে আছে, দেখেন আপনার ডিসপ্লেতে দেখা যাচ্ছে শিক্ষার্থীর নাম বাংলায়, আপনি এখানে শিক্ষার্থীর নাম বাংলায় লিখবেন। এরপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে যেটা আছে সেটা লিখবেন। এটা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের যে এসএসসি অথবা এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা যে আপনি অনলাইন থেকে যে মার্কশিটটা রেভলিউশন শিটটা বের করেছেন সেটা অনুসারে দেওয়াটাই ভালো। তাহলে শিক্ষার্থীর নাম বাংলায় দিবেন, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এরপর শিক্ষার্থী যোগাযোগের মোবাইল নাম্বার, এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী যোগাযোগের মোবাইল নাম্বার 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার ইংরেজিতে দিবেন। এরপর শিক্ষার্থীর ব্যবহৃত একটা ইমেল, ইমেল যদি থাকে দিবেন। এখানে আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, দেখেন এখানে আমাদের শিক্ষার্থীর নাম বাংলায় যেখানে দেওয়া আছে এখানে শিক্ষার্থীর নামের পূর্বে স্টার দেওয়া আছে, রেড স্টার দেওয়া আছে। দেন শিক্ষার্থীর নাম ইংরেজিতে রেড স্টার দেওয়া আছে। শিক্ষার্থীর যোগাযোগের মোবাইল নাম্বার, এই যে 11 সংখ্যার মোবাইল নাম্বার সেটার আগে আপনার স্টার দেওয়া আছে, বাট ইমেইলের পূর্বে কোনো রেড স্টার দেওয়া নেই, দ্যাট মিন্স এটা ম্যান্ডেটরি না। এরপর দেখা যাচ্ছে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, জন্ম তারিখ সাল, এইখানে আপনি ক্লিক করলে সাপোজ স্টুডেন্ট 2005, এরপর মাস দিবেন, সাপোজ আমরা ফেব্রুয়ারি মাস দিলাম বা নভেম্বর মাস দিলাম। এরপর তারিখ দিবেন, তারিখটা সেট করবেন, যত তারিখে জন্মগ্রহণ করলো, সাপোজ আমরা দিলাম 7ই নভেম্বর 2005। এরপর জন্মসনদ এনআইডি যদি থাকে, স্টুডেন্টের যদি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে দিবেন। এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত হইলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন। এরপর দেখেন আমাদের এখানে দেওয়া আছে রক্তের গ্রুপ যদি জানা থাকে দিবেন, এই যে দেখেন বাছাইকরণে যদি দিই সকল প্রকার রক্তের গ্রুপ দেওয়া আছে, টোটাল 8 প্রকারের রক্তের গ্রুপ আছে দেওয়া আছে, যদি জানা থাকে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। দেন আপনার লিঙ্গ দেওয়া আছে, তারপর দেওয়া আছে ধর্ম, আমরা যদি ইসলাম হই ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদার্স যদি দেওয়া, যার যেটা অপশান সিলেকশন করে টিক দিবেন। দেন আপনার পিতার নাম বাংলায়, দেখেন পিতার নাম বাংলায় লেখা আছে, বাংলায় পিতার নামটা লিখবেন, পিতার নাম ইংরেজিতে। পিতার এনআইডি অনুসারে লেখাটাই সবচেয়ে বেটার, পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার অনুসারে দেখে দেখে এটা ফিল আপ করা উচিত। যাই হোক,
পিতার নাম বাংলায়, স্টুডেন্টের পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, পিতার এনআইডি নাম্বার ইংরেজিতে লিখবেন, পিতার পেশা যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী, আপনার চাকরিজীবী হলে চাকরিজীবী, এরপর পিতার মোবাইল নাম্বার দিবেন, রানিং মোবাইল নাম্বার যেটা সাথে সাথে যোগাযোগ করা যায়, এরপর পিতার বার্ষিক আয়, সাপোজ একজন পিতার, একজন স্টুডেন্টের পিতার বার্ষিক আয় আপনার 20,000 টাকা, তাহলে আপনি দিবেন 20,000 গুণ 12, 2,40,000 টাকা দিবেন, এটা ঐচ্ছিক দিতে হবে, ম্যান্ডাটরি না। ঠিক সেমভাবে আপনার পিতার ইনফরমেশান যেভাবে ফিল আপ করলেন, মাতার ইনফরমেশান ফিল আপ করবেন, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি নাম্বার, মাতার পেশা, মাতার মোবাইল নাম্বার, বার্ষিক আয়, এরপর অভিভাবকের তথ্য, দ্যাট মিন্স এখানে অভিভাবক আপনার বাবা এবং মা দেওয়া আছে, পিতা এবং মাতা দেওয়া আছে, যাদের বাবা এবং মা নেই, স্থানীয় অভিভাবক আছে, তারা অন্যান্য দিয়ে আপনি ইনফরমেশানগুলো ফিল আপ করেন, আর যাদের বাবা অথবা মা অভিভাবক দিতে চান, আপনি যখন যখন পিতাটা সিলেকশন করবেন, উপরে যে পিতার ইনফরমেশানগুলো দিয়েছেন অটোমেটিকলি সেগুলো এখানে চলে আসবে। সাপোজ আমি এখানে যে পিতার ইনফরমেশান, সাপোজ আমি যে ইংলিশে লিখলাম, সাপোজ আবুল বাশার, BASHER, তাহলে আপনি দেখেন এখানে আমরা যখন এডিশনাল ইনফরমেশানের মধ্যে আপনার পিতার তথ্যটা, পিতার তথ্যটা আমরা দিয়ে দিব, এই যে দেখেন আবুল বাশার অটোমেটিকলি চলে আসলো, ঠিক আছে। এরপর দেখেন আমরা অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন, তারপর অভিভাবকের বার্ষিক আয় দিবেন, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা দিবেন, গ্রাম বা স্থায়ী ঠিকানা, গ্রাম স্থায়ী ঠিকানা, গ্রাম সড়ক মহল্লা দিবেন, এরপর দেওয়া আছে স্থায়ী ঠিকানার পোস্ট অফিস, পোস্ট অফিস আপনি বাছাই করুন, সিলেকশান করলে দেখবেন আপনি পোস্ট অফিস আপনি পাবেন, সেখান থেকে একটা সিলেকশান করে দিবেন, আপনার পোস্ট অফিস যেটাই সবচেয়ে বেটার হয়, বাছাই করুনে দিলে এখানে উপরে চার্জ বক্স আসবে, সেখানে আপনি লিখে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি পাবেন। সাপোজ আমরা জিপিও লিখলাম, জিপিও চট্টগ্রাম 4,000 আমরা দিলাম, তাহলে অটোমেটিকলি চলে আসলো। এরপর এই পাশে আছে আপনার বর্তমান ঠিকানা, যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বোথ আর সেম হয়, তাহলে আপনি এই যে স্থায়ী ঠিকানা অনুরূপ এটাতে ক্লিক করলে অটোমেটিকলি বর্তমান ঠিকানায় ইনফরমেশানগুলো চলে আসবে। যাই হোক, এরপর দেখেন শিক্ষার্থীর তথ্য, এসএসসি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এসএসসি সমমানের শিক্ষার্থীর তথ্যগুলো এসএসসির সার্টিফিকেট দেখে অথবা মার্কশিট দেখে অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড দেখে দিবেন। এখানে বোর্ড ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, এখানে সকল প্রকার বোর্ড বাংলাদেশে দেখা যাচ্ছে। আমরা চট্টগ্রাম দিলাম, প্রতিষ্ঠানের নাম দিলাম, আপনি একটা প্রতিষ্ঠানের নাম লিখবেন, সাপোজ আমি লিখলাম এই যে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল। এরপর সেশন, আপনারা সেশন দিবেন 2019-20, এরপর আপনার রোল নাম্বার, এসএসসি রোল নাম্বারটা এখানে দিবেন, ইনপুট করবেন, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করবেন, ফার্স্ট সেশন দিবেন আপনি 2021, এরপর আপনি জিপিও আপনি যত পাইছেন, জিপিএ সাপোজ আমরা জিপিএ 4.80, এরপর খেয়াল করেন আপনার বাধ্যতামূলক যে সকল বিষয়গুলো আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সবার জন্য, ব্যবসায় শিক্ষা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ, তিনটি বিভাগের জন্য বোতার সেম। আচ্ছা, এখন এই যে নির্বাচনী বিষয় যেগুলো দেওয়া আছে, এখানে দেখেন অ্যাকাউন্টিং, যেহেতু আমি এখানে বিজনেস স্টাডিজ গ্রুপ সিলেকশন করেছিলাম নির্বাচিত বিষয়, এখানে অ্যাকাউন্টিং দেওয়া আছে, তাহলে অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো আছে, অ্যাকাউন্টিং, এরপর বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট, এরপর আপনার দেওয়া আছে ফিনান্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, চতুর্থ সাবজেক্ট হিসাবে আপনি ইকোনমিক্স অথবা আপনি স্ট্যাটিস্টিক্স দিতে পারেন। যদি আপনার জিপিএ 3.750 উপরে হয়, 75-এর উপর হয়, অবশ্যই আপনাকে পরিসংখ্যান সিলেকশন করতে হবে। সাপোজ আমাদের এখানে 4.80 দিয়ে দিলাম, তা ওই কারণে আমরা পরিসংখ্যানটা সিলেকশন করলাম। এটা করে যদি উপরের তথ্য সঠিক হয়, আপনি এখানে যেটা একটা টি চার গড় বক্স দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার মতো দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করা মানে হচ্ছে দেখা যাচ্ছে আমি সম্মতি দিচ্ছি যে উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করেছি এবং সকল তথ্যের যুক্তিসঙ্গত নথি আছে। যখন আবেদন সংরক্ষণ করে দিবেন, তখন আপনার এখানে একটা অ্যাপ্লিকেন্ট আইডি অথবা একটা কোড আসবে, একটা A703-04 এরকম একটা কোড আসবে। এই সাপোজ আমি দেখাই, আপনারা দেখেন একটু, এটা পরবর্তীতে আপনাকে ইউজ করতে হবে।
ইউজ করার পর ওকে আমরা আমরা গতদিন যেগুলো করেছিলাম সেখান থেকে একটা দেখাই আপনাদের। এই যে এখান এখানে দেখেন, হ্যাঁ, ইউর অ্যাপ্লিক্যান্ট ওয়াজ রিসিভড, এরকম অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং নাম্বার একটা থাকবে। এই যে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং নাম্বারটা আপনার পরবর্তীতে লাগবে, এই যে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং নাম্বারটা আপনি নেবেন, এটা কপি করে নিয়ে আপনি আবার ঠিক সেমভাবে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর খেয়াল করেন, আমরা যখন অ্যাডমিশানে ক্লিক করব, এই যে অ্যাপ্লাই ফর অ্যাডমিশান বা চেক অ্যাডমিশান স্ট্যাটাস যখন দিব, আপনি এই যে ট্র্যাকিং নাম্বারটা এখানে লিখবেন। সাপোজ একটা ট্র্যাকিং নাম্বার দিলাম, মোবাইল নাম্বারটা লিখবেন, দেন চেক স্ট্যাটাস দেওয়া হলে আপনার পেমেন্টের অপশানটা আসবে। পেমেন্টের অপশানটা আসলে বিকাশের পেমেন্টের অপশানটা আসবে। বিকাশের পেমেন্টের অপশানে ক্লিক করলে দেন আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বার দিলে বিকাশ নাম্বার একটা আপনার কোড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি বলা হয়। ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এখানে 3880 টাকার মতো বিজনেস স্টাডিজের জন্য মানে 3880 টাকা কাটবে। আর দেন আপনি পিন নাম্বার দিবেন, আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। দেন আপনি দুইটি ফর্ম প্রিন্ট আউট করে কলেজের নির্ধারিত স্থানে ব্যবসা শিক্ষা আপনার 110 নম্বর কক্ষে জমা দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।